উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা ভেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন, যত্ন করে তুলে রেখে দে, তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হল, পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা পেটে নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানে যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই, লাগে না, খোলে না, শান্ত হয়ে ঘরে ফিরি। মা দেখেন, তার হাসেন, বলেন, ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি। শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস, এসব চাবি হলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার। আজকাল আর ওই চাবি দিয়ে এসব দরজাগুলো খোলে না। তবুও তুই ফেলে দিস না, তুইও যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস সেসব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন, নিশ্চয়ই তাদের হাতে একদিন ওইসব সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবেই, খুলে যাবেই। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না, মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। অমল কান্তি রোদ্দুর হতে চেয়েছিল, অমল কান্তি রোদ্দুর হতে
করতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দু, জামার জামরুলের পাতায় জানাকি লেগে থাকে অল্প একটু হাসির মতো। অমলকান্তে রোদ্দুর হতে চেয়েছিল, ক্ষান্ত বর্ষণ কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দু, জামার জামরুলের পাতায় জানাকি লেগে থাকে অল্প একটু হাসির মতো। অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসত, পড়া পারত না, শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকত যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ কাক ডাকা বিকেলের সে লাজুক রোদ্দুর, জামার জামরুলের পাতায় জানাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না, অথচ সকলের ইচ্ছে পূরণ হল এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, অমলকান্তি রোদ্দুর হতে পারে। হ্যালো, কাকে চাই? হ্যাঁ, আমি কথা বলছি। কে? পাঞ্চালি? এতদিন পর বাবাকে মনে পড়লো মা। কোথা থেকে ফোন করছিস? সান ফ্রান্সিসকো তো? তবে ও, তোরা নিউ ইয়র্কে এসেছিস? বেশ, আমরা কেমন আছি? ভালোই আছি। মার খবর চাইছিস? তিনি তো গত মাসে গত হয়েছেন। হ্যালো হ্যালো, চুপ করে গেলি কেন মা? কথা বল, কাঁদছিস? কেঁদে কি হবে মা? কি বললি? একটাও খবর দিইনি কেন? তোর মা আমাকে মানা করেছিলেন, তোদের সুখে ব্যাঘাত ঘটাতে চাইনি। সুখের দেশে তোরা সুখে থাকলেই আমাদের সুখ। মার একখানা ফটো? আচ্ছা, পাঠিয়ে দেব।
কি বললি? এরপর নিয়মিত খোঁজ খবর নিবি? তুই আমাকে হাসালি পাঞ্চালি, দেখবি নীল হয়ে যাচ্ছে, ধরবার লোক নেই। ওই যে দেখছেন আলো ঝলমল করা বাড়িটা, কত লোক আসছে যাচ্ছে, পাচ্ছেন দামি পারফিউমের গন্ধ আর উজ্জ্বল হাসির আওয়াজ? নাকি আসছে কি সুস্বাদু সব খাবারের গন্ধ? ওটা একটা বিয়ে বাড়ি, যাবেন নাকি আমার সাথে ওই বিয়ে বাড়িতে? কেমন লাগছে বলুন তো? খাসা তাই না? কাজ করা পাঞ্জাবি আর ধাক্কা পেড়ে ধুতিতে দিব্যি মানিয়েছে। ওহো, আলাপটাই তো হয়নি। আমি হলাম গিয়ে জ্যাঠামশাই। আগে হ্যাঁ, কুটি মানে আমাদের উনির একমাত্র জ্যাঠামশাই। আমার ভাই বেজো মানে ব্রজগোপালের মেয়ে বিয়ে, আমার উপর ভার পড়েছে রিসেপশনের। এসব লোক দেখা নিয়ে লৌকিকতা না, আমার একদম আসে না জানেন, কিন্তু কিছু করার নেই, দে তো হাসি হেসে বলতেই হবে। আসুন ভাই বসুন, বৌমা এলো না? কিরকম কাণ্ড বুঝুন, জলের পাইপ আনার সময় আমার আর আমার ছোট ভাই মিতুর সাথে যে সমরে দারুণ ঝামেলা হলো তাকেও বলতে হবে। এসো ভাই সম, খোকা কয়। আসল কাজের কথাটাই তো বলা হয়নি, যদিও ক্যাটারাটাই সব করবে, তবু খাবার ওখানটা থাকতে হবে, ওইখানেই আমার আসল ডিউটি কিনা। আমার ভাই বেজোর দুবার হয়ে গেছে, মানে স্ট্রোক হয়ে গেছে কিনা, তাই ও বসে বসে খামবে আর চিচি করে চেঁচাবে, দাদা ওদিকে সব ঠিকঠাক তো? আর মাঝে মাঝে আমার ছোট ভাই নিতু মানে নিত্যগোপালকে ধমকাবে। রিসেপশনের মেন কাজ বরযাত্রীদের সামলানো, এক একটা সব ভিভিআইপির মতো মুখ করে হাস, চারিদিকে তাকাবে এমন যেন ফিতে কাটতে এসেছেন। আসবেন, ফুল শুকবেন, জল টানবেন, পাতে বসে উদ্ধার করবেন, অতঃপর পিচ ফেলে গজেন্দ্র গমনে গমন করবেন। বাবা বাকি আছে বেজোর সব ব্যবসায়ী বন্ধু, বেজো সিংহাসন ছেড়ে নড়তে পারবে না, তবু কাতরাবে, ও দাদা ধরবাবু বেহালা যাবেন, বসেছেন তো চক্রবর্তী গুপ্তি পাড়া, ও যেন বসে যায়। ওকে কি করে বোঝাই, ওকে কি করে বোঝাই যে ওনারা বোঝাই হয়ে একেবারে ল্যাং করেছেন। আচ্ছা আপনারা ভাবছেন আমি বানিয়ে বানিয়ে বলছি, তাই তো? সত্যি বিশ্বাস করুন এইসব হবে। তাহলে চলুন চলুন না যাই ময়দানে, মানে খাবার ওখানে। জমে গেছে দেখেছেন একেবারে জমে গেছে। কি কাণ্ড, নিমায়ুর পুঁচকে মেয়েটা করে নিয়েছে,
পুচুকুড়ি পুচুকুড়ি পুচুকুড়ি, বাবালে কত বড় হয়ে গেছে, কত হলো? ওয়ান প্লাস, ও তাই বুঝি? এই যে নীলু ভাই, সব ঠিকঠাক চলছে তো? দাদাজি শরীর টরি সব ভালো তো? দত্তবাবু লজ্জা করবেন না, কিন্তু একদম লজ্জা করবেন না। কি গো বউ, কিছু তো নিচ্ছ না, কি দেবে বলো দেখি? জামাই ঠিকঠাক হচ্ছে তো? কিরে আজা, তুই এখনই মজে পড়েছিস? বেশ করেছিস, বেশ করেছিস বিষ্টু। এই বৌমা তোমার খুব ভালো হয়েছে ভাই, একেবারে লক্ষ্মীমন্ত। আচ্ছা ধীরেন, বাবা কেমন আছেন? ভালো তো? ঠিক আছে, হচ্ছে তো? নাও নাও, বেশি করে নাও। কি কাণ্ড, আরে আর কি দেবে, খুব খুশি হয়েছি তাই নাকি? বোঝো কাণ্ড হাসছা, ঠিক আছে ঠিক আছে। বাপা, তিন রাউন্ড হলো, মানে তিন ব্যাচ আর কি। বেজোর আবার এইসব আছে, বুফে নয় পাত পেড়ে খান, যাচাই করে। এদিকে যাচাই করতে করতে আমার ধুতি ঢিলে। এই যে দেখতে পাচ্ছেন কিরকম ডাম্বেল ভাজার চোখ দিয়ে তাকাচ্ছে, বুঝতে পেরেছে নিশ্চয়ই? বজ্জাতি ফোর্থ রাউন্ডের প্লেয়ার সব, মনে সুখে যে একটা সিগারেট খাবো, বেজো কাকালো। যাই, যাচ্ছি রে যাচ্ছি। ঠিক আছে রে বাবা, জানি জানি, এবার বসছে তো, বসুক না। আরে আমি তো আছি, তুই নিশ্চিন্তে বো। হ্যাঁ তো বটে, বজ্জাতি বলে কথা। হ্যাঁ খাতির যত্ন স্পেশাল হবে, সে বলার কি আছে, হবে হবে। হ্যাঁ একেবারে বডি ফেলে দেবো। এই দেখো এই দেখো, সিরিয়াসলি বলছি, তুই চুপ করে বসবি কি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি আমি দেখছি। এটি আচ্ছা 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 আচ্ছা, ওটি ও তাই বুঝি, ছেলের মামা তো বোন। নমস্কার নমস্কার, আমি হলাম উটি, মানে প্রতিমার জ্যাঠামশাই। লজ্জা করবেন না লজ্জা করবেন না, এ তো আপনাদেরই বাড়ি। কি কি, আপনি তো দেখছি হাত গুটিয়ে বসে আছেন। ছি ছি, কি কাণ্ড দেখি, অবলা বলা। আরে ইনি ভেজ, আরে ক্যাটারারদের বল ওনার পাতে একটু পনির পছন্দটা দিয়ে দিতে। একটু বসুন একটু বসুন, আসছে। ও ছোট নানু এটি, আচ্ছা বড় যা হবে। আচ্ছা ওটি খুঁটতে তো বোন, ভালো 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 ভালো। বিয়াই মশাই, ঠিকঠাক হচ্ছে তো? না 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 না, আর একটা আর একটা, না নিতেই হবে নিতেই হবে, আপনাকে নিতেই হবে, কোনো কথা শুনবো না, নিতেই হবে। আপনি হলেন বরকর্তা বলে কথা। এই জানেন তো, আগেকার দিন হলে আপনার অন্য অবস্থা হতো। কি বললেন, জলটা মানে ওই কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে কীরকম হলো? কি কাণ্ড বলুন দেখি। আরে এই পতা পতা, আরে শোন শোন, আরে আরে কোল্ড ড্রিঙ্কসটা কোথা থেকে এনেছি যে? দেখুন দেখি দেখুন দেখি, কি কাণ্ড, ছি 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 ছি, হ্যাঁ কি কাণ্ড বলতে, এই পতা, আরে শিগগিরি পাল্টে নিয়ে আয়। বাবা, ঝামেলা অনেকটা মিটল, বরযাত্রী বসে গেছে, আপিসের লোক চলে গেছে, স্পেশাল গেস্ট তারাও গেছে, এখন এই পাড়ার কজন আর বাড়ির সব। বাবা
তাও যেতে হবে, যেতে হবে, কর্তব্য বলে কথা। এও যেন এক যুদ্ধক্ষেত্র, ঢিল দিলে চলবে না, যাতে না কেউ বাড়ি গিয়ে বলতে পারে ওটের বিয়েতে না যত্ন আপনি মোটেই হয়নি। উঠি মানে প্রতিমা, বড় ভালো মেয়ে, যেমনি লক্ষ্মী প্রতিমার মতো রূপ তেমনি গুণ। আর বাপের পয়সা? ওই দেখুন, অপ্রাসঙ্গিক কথা বলে ফেললুম, আসলে আমি আর আমার ছোট ভাই আমরা হলাম গিয়ে ছাপোষা চাকরে লোক, আর বেজো বেজোর হলো জমাটি ব্যবসা, রেশন দোকান, তেলকল। ঠাকুরের কিরকম রসিকতা দেখুন, ওরা তো পয়সা, আর ওর মেয়েরাই হচ্ছে সুন্দরী রূপসী, আর আমার মেয়ে দুটো কেলে কুষ্টি, অবশ্য আমার গিন্নির রং পুরো শ্রাবণ মাসের মেয়ে। দেখেছেন দেখেছেন, আপনাদের সাথে যে মন খুলে দুটো কথা বলবো তাও হবে না, বেজো ডাকছে এখন আবার কেন? ও বুঝেছি বুঝেছি, বরযাত্রী ফিরে যাচ্ছে, আর একটু তেল মাখানো বাকি আছে না? আরে যাচ্ছি যাচ্ছি, বান্দা হাজির জানাব, যাচ্ছি রে যাচ্ছি বাবু। আহ, নিশ্চিন্তে এখন একটা শুকটান দিয়ে ধূমপান করা যাবে। বিয়ে সারা, বরযাত্রী ফিরে গেছে, পাড়ার নিমন্ত্রিতরাও যে যার বাড়ি গিয়ে পুটুর বিয়ের গল্প সেরে ঘুমিয়ে পড়েছে। ওপরে ছাদের ঘরে বাসর জমে উঠেছে, কুকুরগুলো একঘেয়ে সুরে ঘেউ ঘেউ করে যাচ্ছে ভাগ বটর আচন, আর আমি দেখতে পাচ্ছি পুটুর পাশে বাসর ঘরে হাসি হাসি মুখে বসে আছে পুটুর আদরের মিস্তি অনু, কালো ছাপোষা শীর্ণ, চোখে অযথা ভয় আর স্বপ্নের ছায়া আমার ছোট মেয়ে অনু, অনিতা, পুটুর থেকে দুবছরের বড়। ওর বাইরের হাসি হাসি মুখ, কিন্তু ভেতরের এক বুক কষ্ট আমি আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আমি ওর বাবা, কত সম্বন্ধ এলো গেল কারো মনে ধরল না, যাদের বা ধরল বলে মনে হলো তাদের দাবি দেওয়ার ফিরিস্তি শুনে পিছিয়ে আসতে হলো। নেই রূপ, নেই বাপের পয়সা, তাই বছর বছর আসছে যাচ্ছে মিষ্টি ধ্বংস। কে এক ছোকরা বাসুরে ঘান ধরেছে আলোকের এই ঝর্ণা ধারায়, আর আমি উজ্জ্বল আলোর মাঝেও ডুবে যাচ্ছি এক অনন্ত অন্ধকারে। যুগ যুগ ধরে যেন অভিনয় করে আসছি কন্যাদায়গ্রস্ত দরিদ্র পিতার, সত্য দাবর ত্রেতায় কলিতে নিতু ছেলে এসে টিকে গেছে, বললে জ্যাঠাইমা ডাকছে। আমি জানি কেন ডাকছে, প্রাণদণ্ডে দণ্ডিত বন্দী যেমন অপেক্ষা করে থাকে, আমিও তেমনি অপেক্ষা করে আছি। কি করে বোঝাই কি করে বোঝাই শরমাকে, কালো সাদা লড়াই আজ সারা দুনিয়া জুড়ে, কি করে বোঝাই ইচ্ছে থাকলেও সামর্থ্য নেই ওই সব রাজপুত্রদের ধরা, যারা সব টাট্ট ঘোড়ায় চেপে ঘুরে বেড়াচ্ছে বিয়ের বাজারে ফ্যাশন শো এর মতো। মৃদু হাসি আর মিষ্টি কথা দেখে
মনে হয় এই বুঝি ঠিক হয়ে গেল, এই বুঝি ঠিক হয়ে গেল না। তারপর ছোট্ট একটা ফোন, দুঃখিত, অনুমা ডাকছে। আমি জানি কেন ডাকছে, বলবে খেয়েছ, তারপর জল ভরা চোখ দুটো তুলে ভেজা গলায় জিজ্ঞেস করবে আমাদের আমাদের অনুর একটা কিছু হয় না, তারপর তারপর ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে, আর আমি বুকের কাছে উঠে আসা কষ্টটা চেপে রাখতে রাখতে বলবো, শুভ দিনে চোখে জল ফেলা ঠিক নয়, ওটা অমঙ্গল হবে, ও তো ও তো আমাদেরও মেয়ে, দেখি মুখ তোলো, তাকাও তাকাও আমার দিকে, তুমি না তুমি না প্রতিমার জ্যাঠাইমা, আর জ্যাঠামশাই।